নমস্কার বন্ধুরা, বেঙ্গুলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা এক বাটি ভাতের চাল দিয়ে মুখরোচক নাস্তা, যা খুব কম সময়েই বানিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। এই নাস্তা বা টিফিনটি কীভাবে বানাবেন দেখতে থাকুন পুরো ভিডিওটি। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে সবার প্রথমে ছোট বাটির এক বাটি ভাতের চাল নিয়েছি। আপনারা বাড়িতে থাকা যে কোনো ধরনের চাল নিতে পারেন। এবার জল দিয়ে চাল ভালো করে ধুয়ে নেব। চাল ধুয়ে নিয়ে একটা ছাঁকনিতে রেখে দিতে হবে, যাতে চালের অতিরিক্ত জলটা ঝরে যায়। কিছুক্ষণ চালের জলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটে চালটা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। চালের সাথে লবণটা ভালো করে মেখে নিয়ে চালটা শুকনো করে নেব। আপনারা চালটা রোদে বা পাকার হাওয়ায় 15 থেকে 20 মিনিট রেখে শুকনো করে নেবেন। কিছুক্ষণ পর দেখুন চালটা শুকনো হয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার একটা কড়ায় রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার একটা বড় ছাঁকনি নিয়ে তেলের ওপর রেখে অল্প অল্প চাল দিয়ে চালগুলো ভেজে নিচ্ছি। দেখুন চাল ভাজাগুলো কতটা সাদা রয়েছে। আপনারাও ঠিক এইভাবে চালগুলো ভেজে নেবেন। এইভাবেই সব চালগুলো ভেজে নিচ্ছি। চাল ভাজার সময় একবারে বেশি চাল দিলে ভালোভাবে ভাজা হবে না, তাই দেখুন অল্প অল্প চাল দিয়ে ভেজে নিচ্ছি। সব চালগুলো ভেজে নিয়েছি। দেখুন এক বাটি চাল দিয়ে এক থালা চাল ভাজা হয়েছে। চাল ভাজার পর এবার কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। যখন দেখবেন এইভাবে সব বাদামগুলো ফেটে গেছে, তখন বুঝবেন বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। বাদামগুলো এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাদাম ভেজে নিয়ে এবার 10-12টা কারি পাতা ভেজে নিচ্ছি। সবশেষে 3টি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এবার চাল ভাজার ওপর বাদাম ভাজা, ভাজা শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে দিলাম। চাল ভাজাটা আরো মুখরোচক করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা, সামান্য গোলমরিচ গুঁড়ো, আরো দিচ্ছি সামান্য বিট লবণ। সব উপকরণগুলো দিয়ে চাল ভাজার সাথে মিশিয়ে নিতে হবে। এই চাল ভাজাগুলো যতদিন ইচ্ছা সংরক্ষণ করেও রাখতে পারবেন। দেখতেই পেলেন কত সহজে রেডি হয়ে গেল মুচমুচে মুখরোচক চাল ভাজা। সন্ধ্যার টিফিনের জন্য এক বাটি চাল দিয়ে বাড়ির সকলের জন্য বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার কাছের বন্ধুদের শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।